আচ্ছা, আরেকটা জিনিস, এখন মনে করেন আপনি এই শাড়ির আন্ডারে এই ছবিটা মনে করেন লাগাইছিলেন, আচ্ছা অ্যাড করছিলেন, এখন মনে করেন কিছুদিন পর আপনার মনে চাইলো যে না এই ছবিটা চেঞ্জ করে অন্য একটা নতুন ছবি লাগাবেন, সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি জাস্ট ওই আগের মতোই ক্যাটাগরি ম্যানেজারে আসবেন, এখান থেকে যে ক্যাটাগরির আবার পরিবর্তন করতে চান ব্যানার ইমেজটা, ওইটার পাশে যে ইডিট আইকনটা আছে সেটাতে ক্লিক করে এখানে আসবেন। আসার পর সিম্পলি আগের মতোই চুজ ফাইলে ক্লিক করে নতুন একটা ছবি আপডেট করে দেবেন, তাহলে দেখবেন আগেরটা রিপ্লেস হয়ে এটা অ্যাড হয়ে যাবে। চলেন তারপর একটু করে দেখাই। এই চুজ ফাইলে ধরেন ক্লিক করবেন, করার পরে ধরেন এই যে আমি আরেকটা ছবি ম্যানেজ করে রাখছি, এটার মধ্যে ক্লিক করলাম, করে জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট দিলাম। দেখেন এইভাবে আপনি যখন দিবেন এই ছবিটা আপডেট হয়ে যাবে। এখন যখন আপনি বাইরের থেকে দেখবেন তখন দেখেন আগের ছবিটা রিপ্লেস হয়ে এইটা অ্যাড হয়ে গেল, আর এটা কিন্তু এখন মিলছে শাড়ির সাথে, শাড়ি রিলেটেড কোনো একটা ছবি দেওয়া হয়েছে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি পরবর্তীতে আবার আগের ছবি রিপ্লেস করে নতুন একটা ছবি অ্যাড করবেন। এটাও সেম থাম্বেলের ক্ষেত্রেও সেম, একইভাবে আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে আসবেন, নতুন আরেকটা থাম্বেল অ্যাড করে দেবেন, তাহলে আগে যেটা অ্যাড করছিলেন ওইটা ডিলিট হয়ে বা রিপ্লেস হয়ে নতুনটা অ্যাড হয়ে যাবে, নতুনটা আপনার ডিসপ্লে করবে সবার সামনে। তো আশা করি বুঝতে পারছেন।